বন্ধুরা, আজকে দেবযানীর কিচেনে রান্না হচ্ছে আলু দিয়ে আর মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীর কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, আমরা অনেক ধরনের মাছ রান্না করে খেয়ে থাকি, আর মাছ হোক আর অন্য মাছ হোক, আমরা অনেক ধরনের রান্না করি। আর মাছ দিয়ে আর মাছের কালিয়া, কষা, অনেক কিছুই তো করে খাই। কিন্তু আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব একদম সিম্পল রান্নাটা, শুধু আলু দিয়ে আর মাছের ঝোল। এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, এখানে আমি আর মাছ নিয়েছি একটা ছোট্ট, আর মাথা সহকারে এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। তোমাদের শুধু মাছ রান্নাটাই দেখাবো আমি। এবার আধ ঘন্টা পর কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেলেই মাছটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, আর মাছ খুব ফাটে আর খুব সাবধানে করতে হয়, সেই জন্য আমি ঢাল নিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নেব। এটা কিন্তু খুব ফাটে, তবুও আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাখার সময়, তার জন্য একটু কম ফাটবে। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম, আর এবার তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছটা না একটু বেশি ভাজলেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। তার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, তোমাদের ঝালের পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটা জল দিয়ে গুলে রেখে দেবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট টমেটো, আর 2 টুকরো আদা, আর 2 টো লাল লঙ্কা। এটাকে এবার আমি ভালো করে পেস্ট করে নেব। আর এই যে গুঁড়ো মশলাগুলো, এগুলোকে ভালো করে মিক্স করে গুলে রেখে দিলাম, আর এটাকে এবার পেস্ট করে নিয়ে আসব। আর এই জিনিসটাকে কিন্তু ভালো করে পেস্ট করব। আর এই লঙ্কা একটু কম করে নিয়েছি, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই জন্য আমি লাল লঙ্কা 3টে মতো নিয়েছি। এবার এটাকে পেস্ট করে রেখে দিলাম। আর এদিকে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম 2টো এলাচি ফাটিয়ে। এবার আমি রান্নাটা করব। তার জন্য আলুকে, একটা বড় সাইজের আলুকে ভালো করে কেটে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা এর মধ্যে ভেজে নিলাম। এবার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেব। তো আমি যে গুলে রেখেছিলাম সেই মশলাটা প্রথমে দিয়ে দিলাম, আর গুলে রাখা মশলাটা এবার আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমি পেস্টটাও করে নিয়েছি, আর এই মশলাটা কষানোর জন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাটা অনেকটা কমে এসেছে আর কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি লঙ্কা, টমেটো আর আদার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম, ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসঙ্গে কষাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে আর মাছের কষা বা কালিয়া এসব রেসিপিও আছে, অবশ্যই দেখে নিও, আমি পারলে এন্ড স্ক্রিনে দিয়ে দেব, দেখে নিও। তো বন্ধুরা, এটা খুবই সিম্পল রান্না, আর এটা কিন্তু গরমের সময় খুবই ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা তোমাদের ঝোলের পরিমাণ বুঝে জলটা দেবে। আমার এই ঝোলটা একটু পাতলা করব, তাই একটু জলটা বেশি করে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে বয়েলে আসতে দিয়েছি, বয়েলও এসে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলাম, এবার এই মাছ দিয়ে আর একটু রান্না করে নেব, যাতে ভালো করে মাছটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি কড়া করে ভেজেছি, আর মাছটা সেদ্ধ হতে হতেই অনেকটা জলও কিন্তু টেনে গেছে, আর ঝোলটা একটু ঘন হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা ধনে পাতা। তো বন্ধুরা, মোটামুটি রান্নাটা হয়ে এসছে, আর আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি। তো গরমের সময় এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। রান্নাটার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য সবাই ভালো থেকো, নমস্কার।